হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ উপহার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের স্পেশাল পনির মহারানির একটা ডিশ। এই রেসিপিটা যতটা কঠিন মনে হয় ততটাও নয়, খুব সহজেই পনির মহারানি তৈরি করতে হয়। আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পনির মহারানি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। দেখো বেশ লম্বা লম্বা করে পনিরটা কেটে নিতে হবে। ম্যারিনেশনের জন্য পনিরের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে আন্দাজ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটটা করে মিনিট 15 মতো রেখে দিতে হবে। তারপর পনিরটা ভেজে নেওয়ার জন্য একটা কোটিং রেডি করে নিতে হবে। কোটিংটার জন্যে কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে। একটু গরম হলেই ম্যারিনেট করা পনিরটা কর্নফ্লাওয়ারে কোট করে সাদা তেলে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। পনিরটা উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলের মধ্যেই 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে 2 তেজপাতা, দারচিনি, 2 এলাচ আর 1 লবঙ্গ দিয়ে দিতে হবে, গ্রেট করা পেঁয়াজ, স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে খুব ভালোভাবে ভেজে দিতে হবে। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ হয়ে যায় ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। এবার মশলাগুলো একে একে অ্যাড করে দিতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার জলটাকে অ্যাড করে দিতে হবে। এখানে টোটাল 2 গ্লাস জল ব্যবহার করা হয়েছে। জলটা ফুটে গেছে, এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। এই সময়ে কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিতে হবে। মাঝারি আছে মিনিট 3 রান্না করার পর দিয়ে দিতে হবে কাজু, কিশমিশ আর আমন্ডের পেস্টটা। এটা মিক্সিতে আমি বেটে নিয়েছি। মিক্সিতে বাটার আগে এটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের সাথে আমি চিনি আর 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। মিনিট 5 পর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গোলাপ জল। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার ঢাকা দিয়ে
কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ অবধি গ্রেভিটা একদম ঠিক হয়ে যায়। দেখো গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিতে হবে ঘি, তারপরে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিতে হবে। কোনো স্পেশাল ডেতে বা পূজার সময়ে এই রেসিপিটা তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে এই রেসিপিটা খুবই মানানসই। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।